হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আর আজকের ব্লগে রয়েছে নাগা মরিচের আচার বা বুম্বাই মরিচের আচার, তারপর হলো মিষ্টি বানাবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরা আমাকে কমেন্টস করেছেন আমি ব্লগ দিচ্ছি না কেন, আমি অসুস্থ কি না জানতে চেয়েছেন। আসলে আপনাদের ভালোবাসা থাকার কারণে আবারও ফিরে আসলাম, তো আজকে সব কিছু বলবো, কারণ একটু ব্যস্ততার কারণে আমি ব্লগ আপলোড করতে পারিনি, এর জন্য আর ব্লগ দেওয়া হয়নি। তবে আমিও সবাইকে অনেক মিস করেছি, কারণ ইউটিউবে আসার পর প্রতিদিন ভিডিও আপলোড করতাম, প্রতিদিন আপনাদের ভালোবাসা পেয়েছি, আর এত এত ভালোবাসা পেয়েছি এর জন্য ইউটিউবে আসলে কাজ করতে ইচ্ছা করে। তবে কিছু কিছু ব্যস্ততা, কোনো কোনো সময় আসলে আপলোড করতে পারি না ভিডিও, তো আন্তরিকভাবে দুঃখিত। তবে জানি না কতদিন ইউটিউবে থাকবো কি থাকবো না বলতে পারবো না, তবে আপনাদের ভালোবাসা কিন্তু সারা জীবন মনে থাকবে। সব সময় আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসার কারণে আমার আজকের ভিডিওটা আপলোড করা। তো যদি ভিউয়ার্স আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটা, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটা প্রেস করে নেবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে আপনারা, তো সব সময় আমার ভিডিওগুলো দেখতে পারবেন। এখানে আমি এসেছি একটা আসারি মশলা নেওয়ার জন্য, এখানে যদি পেয়ে যাই তাহলে মশলাটা কিনে নেব, তো খুঁজছি আসলে পাচ্ছি না। এখান থেকে আমি সরিষার তেল নেব, যেহেতু বুম্বাই মরিচের আচার দেব তো আচারে তো অবশ্যই সরিষার তেল লাগবে, সরিষার তেল নিয়ে নেব। তারপর আমার লাগবে ভিনিগার, ভিনিগার লাগবে, ভিনিগার নেব, আর মশলাটা খুঁজছি এখনও পাইনি, তো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার বুম্বাই মরিচের আচার আমি তৈরি করব। এখানে আমার গার্ডেনের কিছু আলু আমি এখানে নিয়েছি, একটু ভর্তা করব, ভর্তার জন্য আমি নিয়েছি এখানে লাল পেঁয়াজ, আর কিছু সিদ্ধ করা আলু নিয়েছি, সাথে নিয়েছি শুকনো মরিচ, আর আছে গার্ডেনের ধনে পাতা। সব কিছু দেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আমি ভর্তাটা ঝটপট বানিয়ে নিচ্ছি। আর এই আলু দিয়ে ভর্তা অনেক মজার লাগে, জানি না গার্ডেন থেকে তুলে আনার পর এই আলুটা যে এত স্বাদ হয় বলে বোঝাতে পারবো না, যারা গার্ডেনের সবজি খান তারা বুঝতে পারবেন অবশ্যই। তো এখানে আমি একটা বুম্বাই মরিচ নিয়েছি, তারপর নিয়েছি এখানে ভর্তা, শুধু ভর্তা দিয়ে ভাত খাবো, তো অনেক মজার একটা ঘ্রাণ বের হয়েছে এই ভর্তার মধ্যে আলহামদুলিল্লাহ। মাছ মাংস থেকেও অনেক মজার একটা স্বাদ পেয়েছি, মনে হয়েছে যদি শুধু ভর্তায় খেতে পারতাম তাহলে ভালো লাগতো, তো অনেক মজার ভর্তা। তো এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে গার্ডেনে চলে এসেছি, গার্ডেনে আসার পর কয়েকটা কাঁচামরিচ তুলে নিয়েছি, আর প্রথমে আমি দেখে দিয়েছি বুম্বাই মরিচ আমার গার্ডেন থেকে তুলে নিয়েছি প্রায় 150টার মতো, তো 150টা বুম্বাই মরিচ দিয়ে আমি আচার করব। এখানে আমি বুম্বাই মরিচটা পুরাটা মরিচ আমি ব্লেন্ডারে জারে নিয়ে তারপর পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্ট বানানোর পর এখানে আমার লাগবে আচারের জন্য সরিষার তেল, তারপর যে আচারের মশলা এই মশলাটা আমি ইউজ করব, তারপর আমার লাগবে ভিনিগার। তো সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর অন্যদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম করে নিচ্ছি। এখানে আমি আচারের জন্য বড় একটা হাঁড়ি নিয়েছি, যেহেতু বুম্বাই মরিচের আচার দেব, এই আচারটা দেওয়ার সময় দেখা যাবে ফুটে উঠবে, এর জন্য একটু বড় হাঁড়ি নিয়েছি। এখানে হাঁড়ির মধ্যে আমি পুরা 1 লিটার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল, তো প্রায় 150টা মরিচ, বুম্বাই মরিচ, তারপর আচারের মশলা, তো আপনারা দেখতে থাকুন, দেখতে থাকলে বুঝতে পারবেন আমি কিভাবে দিচ্ছি। এখানে হলো আচারি মশলাটা আমি পুরা বয়াম দিয়ে দিচ্ছি,
তো পুরাটা বয়াম দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আরও একটু গরম হলে ভালো হতো, তো আমি ভয় পেয়েছি যদি আমার উপরে ছিটে পড়ে যায় এর জন্য। তারপরও তেলটা গরম হয়ে গিয়েছে, গরম হওয়ার পর আমি মশলাটা দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে এই মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। বুনবাই মরিচের গ্রানে পুরাটা গড় জুড়ে চলে যাচ্ছে, আর আমার নাক মুখ একদম জ্বলা শুরু হয়ে গিয়েছে, নাকটা বেঁধে নিয়েছি, আর মরিচের যে একটা ঝ্যাং মনে হয়েছে একদম ভিতর পর্যন্ত চলে যাচ্ছে, তো এত ঝ্যাং। তো দরজা উইন্ডো সব কিছু আমি খুলে দিয়েছি। তারপর হলো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, কষাতে কষাতে আমি তারপর দিয়ে দেব আমার ব্লেন্ডার করা যে বুম্বাই মরিচগুলো, সেগুলো আমি দিয়ে দেব। দেওয়ার পর আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। চুলার আগুনটা কিন্তু একটু হাই হিটে বা মিডিয়াম হিটে রাখতে পারেন, তবে সব সময় নাড়াচাড়া করতে হবে, আর নইলে কিন্তু দড়ে যাবে। তো এভাবে নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে নেব, আর কষানোর পর দেখবেন তেলটা যখন উপরে বেশে উঠবে তখন বুঝবে যে এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পর আমি দিয়ে দিয়েছি ব্লেন্ডার করা যে বুম্বাই মরিচের পেস্ট বা নাগা মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে এখন মরিচটাকে কষিয়ে নেব, আর এই পর্যায়ে আসার পর মরিচটা একদম ছিটকে উপরে চলে যায়, তবে একটু কেয়ারফুলে করবেন যদি আপনারা বানান। তো এভাবে করে আমি করছি অনেক কেয়ারফুলে, আর আমার হাতে গ্লাভস পরে নিয়েছি, যেহেতু বুম্বাই মরিচ যদি জাল লেগে যায় তাহলে তো একদম 12টা বেজে যাবে। তো এভাবে আমি নেড়েচেড়ে নিয়েছি। নাড়তে নাড়তে দেখতে পারবেন একটা সময় এই যে উপরের ফেনাগুলো কমে যাবে আর একটু মশলাগুলো দেখা যাবে। তো এই যে অনেকক্ষণ রান্না করার পর এইরকম অবস্থাতে এসেছে, আমি এখনও ভিনিগার দেইনি। এখন হলো আমি ভিনিগার দিয়ে দেব। ভিনিগার আমার লাগবে প্রায় 1 কাপের উপরে, আমি 1 কাপের উপরে আমি ভিনিগার দিয়ে দেব। আমি ভিনিগারটা যে ব্লেন্ডারের জারে নিয়েছি, ব্লেন্ডারের জারে যে কিছুটা লেগে আছে সেটাও চলে যাবে ওখানে। তো এখানে আমি প্রায় 1 কাপের উপরে ভিনিগার নিয়েছি। তো এখন হলো আমি এটা ধুইয়ে ভিনিগার দিয়ে ধুইয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি ইউজ করা যাবে না, যেহেতু আচার দিয়ে দিচ্ছি পানিটা আমি ইউজ করব না, শুধু ভিনিগার দিয়ে এখন ভালো করে কষিয়ে এই আচারটা তৈরি করে নেব। তো এভাবে নেড়েচেড়ে করতে হবে। আর আমার বাচ্চাদেরকে আমি বেডরুমে বসিয়ে রেখেছি, যখন এই আচারটা তৈরি করি তখন যদি ওরা থাকে, বুম্বাই মরিচের যে একটা গ্যাস ওরা সহ্য করতে পারবে না। আমার পুরাটা মুখ একদম পেঁচিয়ে নিয়েছি কাপড় দিয়ে। তো এভাবে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যখন দেখবে আস্তে আস্তে তেলটা উপরে চলে আসবে তখন বুঝবে এই মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিতে পারবে। আমিও কিন্তু নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যে, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এটা আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক বা কাঁচের যে জার আছে সেটার মধ্যে ভরে রাখতে পারবেন। তো এই যে আচারগুলো আমি ঠান্ডা হওয়ার পর প্লাস্টিক বা কাঁচের বয়ামে ভরে রাখবো, তো আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো এখন হলো আমি আরও কিছুক্ষণ রান্না করব, রান্না করার পর আমি নামিয়ে নেব। আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। আমরা নর্মালি বাজার থেকে যে নাগামরিচের পেস্ট কিনে খাই এটাতে খেয়েও কিন্তু দ্বিগুণ স্বাদ পাওয়া যাবে আপনারা যদি বাসা তৈরি করেন। তো এগুলো আমি সংরক্ষণ করে রাখবো, এটা বছর জুড়ে কিন্তু খাওয়া যাবে, নষ্ট হবে না। অন্যদিকে হলো আমার গার্ডেনের 3টা শশা ধরেছে, তো সেগুলো আমি ছিলিয়ে নেব। এটা আসলে অনেকে খিরা বলে, তো এটাকে জানি না, অনেকে শশাও বলতে পারেন বা আমরা খিরাও বলি।
তো অনেক সুন্দর দই আছে মাশাল্লাহ। এগুলো আমি এখন কেটে নেব, ওখানে বসে বসে খাবো। গার্ডেনে মাশাল্লাহ সব কিছু অনেক সুন্দর হয়েছে, আর এখন শেষের পথে কীড়াগুলো শেষ হয়ে যাচ্ছে। এই যে আমি আচারগুলো জারে ভরে রেখে দিয়েছি, আপনাদেরকে একটু কাছ থেকে দেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি জারে ভরে নিয়েছি, এটা প্লাস্টিক যে জারগুলো কিনতে পাওয়া যায় একটু ছোটো সাইজের। তো এখানে 5টা বয়াম ভরে নিয়েছি, তারপর হলো এখানে আরও কিছু রয়েছে, তো অন্য একটা বয়ামও পরে রাখবো। তো অন্যদিকে হলো আমি রাত্রেবেলা এখানে অনেকগুলো মিষ্টি তৈরি করব। তো মিষ্টির জন্য এখানে আমি নিয়েছি 4 কাপ পরিমাণে নিডো দুধ, আপনারা চাইলে ডানো দিয়ে করতে পারেন। তো আমি এখানে নিডো ইউজ করছি। তারপর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে ময়দা। তারপর হলো আমি নিয়ে নিচ্ছি এখানে 1/2 টেবিল চামচের মতো বেকিং পাউডার। তো সব কিছু উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর আমার লাগবে 1/4 কাপ হলো ঘি। আমি একসাথে ঘি দিয়ে তারপর আবারও ভালো করে মিক্স করে নেব। তো মিষ্টিটা আসলে একটু কষ্টকর বানানো, আর মিষ্টি সবার হাতে হয় না। অনেকবার ট্রাই করতে করতে কিন্তু মিষ্টিটা হয়, আমিও অনেকবার ট্রাই করতে করতে আমার হাতে এসেছে। তো এখন আমি অ্যাড করব ঠান্ডা দুধ, বা নর্মাল টেম্পারেচারও দুধও ইউজ করতে পারেন। এখানে আমার যতটুকু দুধ লাগবে ততটুকু আমি দুধটা অ্যাড করব আস্তে আস্তে। দুধ দিয়ে আমি ভালো করে একটা ডু তৈরি করে নেব। ডুটা তৈরি করে আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বাসায় আসলে 40টা মিষ্টির অর্ডার এসেছে, তো এখন হলো আমি মিষ্টির অর্ডারগুলো দিয়ে দেব পরের দিন সকালে। আমি রাত্রেবেলা বানিয়ে রাখছি যেহেতু সকালে মিষ্টি দেব এজন্য। তো আমার বাচ্চারা ঘুমাচ্ছে আর আমি আমার মিষ্টির কাজগুলো করছি। তো 5 মিনিট পর আমি এখানে একটা বড় স্টিলের প্লেট নিয়েছি, তো প্লেটের মধ্যে আমি বানিয়ে বানিয়ে রাখবো। তারপর হলো মিষ্টিগুলো বেজে নেব। এই যে আমি আমার পরিমাণ মতো যে মিষ্টির সাইজে আমি বানিয়ে নিচ্ছি এখানে। আর হাতের মধ্যে আমি ঘি মেখে নিয়েছি, মাখার পর আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এখানে আমার 4 কাপ দুধে আমার 40টা মিষ্টি হয়েছে, 1 সাইজের এই মিষ্টিগুলো হয়েছে। একসাথে আমি এখন বেজে নেব। তো একসাথে আমার হবে না, আমি দুইবারে এই মিষ্টিগুলো বেজে নেব, যেহেতু ফ্রাই প্যানটা একটু ছোটো, তো এর জন্য দুইবারে বেজে নেব। আর সকালে যে আমি মিষ্টি বানিয়ে ডেলিভারি করব সেই উপায় কিন্তু আমার নেই, যেহেতু আমার বাচ্চারা সাথে আছে এর জন্য আমি রাত্রেবেলা এই কাজটা করে রাখছি। তো অনেকে অনেকটা জিনিস অর্ডার করেন, তো যে সময় যেটা চান, অনেকেই রসমালাই বা অনেকে সাদা মিষ্টি বা অনেকে ক্রিম জাম, যেটা চান আর কি আমি ডেলিভারি ঘর থেকে করি। যারা অর্ডার করেন তারা আমার বাসার সামনে থেকে নিয়ে যান। তো আমি গুলাব জামগুলো বানিয়ে নিচ্ছি, আর আমার কাছে একসাথে 40টা মিষ্টির অর্ডার এসেছে গুলাব জাম শুধু। তো অনেকে আবার রসমালাই, অনেকে ক্রিম জাম, যে যেটা ভালো লাগে বা যে যেটা খেতে চান সেটা আমি তৈরি করে দেই। তো সাদা মিষ্টিরও অর্ডার আছে, এখন আর আপনাদের সাথে আর শেয়ার করব না, শুধু গুলাব জামের যে রেসিপিটা শেয়ার করলাম। আশা করি একসাথে আপনারা এতগুলো মিষ্টি বানাতে পারবেন খুব সহজে। তো এখানে আমি আস্তে আস্তে এই মিষ্টিগুলো আমি বেজে নিচ্ছি, অনেক ধৈর্য সহকারে মিষ্টিগুলো বেজে নিতে হয়। এক প্রায় 20টার মতো বেজে নিয়েছি, বাজার পর আমি 20টা আমি মিষ্টি বসিয়ে দিচ্ছি। এই যে 20টা কিন্তু হয়ে গিয়েছে, অন্যদিকে আমি আরও 20টা বসিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 40টা মিষ্টি বানিয়ে নেব। তো সবগুলা বানানোর পর আমি রেখে দেব এভাবে বক্সে পরে রেডি করে। তো আশা করি আমার আজকের রেসিপিগুলো ভালো লেগেছে আপনাদের কাছে। এখানে আমি একটা প্লেটের তুলে নিয়েছি, বড় প্লেটে সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। জানি না ক্যামেরার মধ্যে একদম ছোট লাগছে, তো রিয়েলি দেখতে কিন্তু অনেক বড় মিষ্টিগুলো, যে দোকানের মিষ্টিগুলো যে সাইজ থাকে সেই সাইজে। তো এভাবে করে আমি সবগুলো রেডি করে নেব। এই যে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি,
তো আশা করি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। তবে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অন্যদিকে আমি দেখে দিচ্ছি, এই যে এখানে আমি মিষ্টির যে বক্স এনেছি, এই বক্সের মধ্যে প্রায় 250টা বক্স আছে। তো এই বক্স দিয়ে আমি মিষ্টিগুলোর ডেলিভারি করব। তো আশা করি সবাই দোয়া করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।